আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে এসেছি আমার একটা আন্টির বাসায়, আর আন্টির বাসায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আন্টির একটা সুন্দর বাগান আছে বাসার সামনের খালি জায়গাতে। সো ভাবলাম যে আপনাদের সাথে আন্টির বাগানটা শেয়ার করি, আপনারা দেখতে পারবেন কত সুন্দর করে সাজিয়েছে আর কত টাইপের গাছপালা লাগিয়েছে। সো গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে বাসার সামনের খালি জায়গাটা, যেখানে অনেক টাইপের গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন। বেশিরভাগ এই জায়গাটায় পাতাবাহার গাছ, আর এই পাশটায় অপরাজিতা গাছ লাগিয়েছে, সাদা অপরাজিতা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে সাজিয়েছে বাগানটা, খুব সুন্দর করে বাসার সামনে সাজিয়েছে। এই পাশটায় কাঠ দিয়ে একটা জায়গা করে সেখানে গাছ দিয়েছে, আর এটা হচ্ছে উপরে বারান্দার উপরের জায়গায়। এখানে এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পর্তুলিকা, এগুলা অনেকগুলা কালারের পর্তুলিকা, অরেঞ্জ কালার। আর এই যে এই পাশে রড দিয়ে একটা সুন্দর রিংয়ের মতো করে এখানে গাছ লাগিয়েছে, বোতল দিয়ে, তারপরে হচ্ছে আরও যে নারিকেলের যে ভেতরে থাকে শক্ত জায়গাটা সেটা দিয়ে। অনেক সুন্দর লাগছে তাই না? আমার এটা অনেক বেশি ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর। মানে বাসা থেকে বের হলে এটা সবার সামনে, মানে একদম সামনের জায়গাটায়। আর এখানেও কিছু গাছ লাগিয়েছে, অনেক 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 টাইপের গাছ আছে আন্টির বাসায়, অনেক টাইপের গাছ। আন্টি অনেক শৌখিন। আর এই যে এখানে এটা কি, এটা মনে হয় আম গাছ। তারপরে হচ্ছে বেশিরভাগই দেখতে পাচ্ছি আমি পাতাবাহার গাছ, লাকি ব্যাম্বু আছে এখানে একটা, আর এই পাশে একটা পাতাবাহার, একটা নামটা ভুলে গেছি। আর এটা হচ্ছে পার্পল হার্ট, পার্পল হার্ট আমার খুবই পছন্দের একটা গাছ, অনেক ভালো লাগে। আর এটা বারান্দার উপরের সাইডটা, যেখানে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, সো আমি সবগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। এই যে অপরাজিতা গাছটা, সাদা অপরাজিতা হয়েছে যেটা, সেটা অনেক সুন্দর লাগছে। অপরাজিতা গাছটা আমার অনেক ভালো লেগেছে। পর্তুলিকাগুলো একটু বড় হয়ে গেছে, ডিপটিং করতে হবে। এটা মনে হয় মরিচ গাছ, এটা হচ্ছে পাতাবাহার, সরি বাগান বিলাস গাছ এটা। আর এই যে এখানে আন্টি খালি জায়গাতে, আন্টি এখানে খালি জায়গাতে নেট পেঁচিয়ে ওটার ভেতরে মুরগি রাখে, দেশি মুরগি, অনেকটা বড় জায়গার মধ্যে চারপাশে নেট দিয়ে দিয়েছে যেন বাইরে বের হতে না পারে, কারণ মুরগি হচ্ছে গাছ টাছ নষ্ট করে ফেলে, তো এই জন্য এরকম করে নেট দিয়ে তারপরে হচ্ছে এটার ভেতরে মুরগি রেখেছে। আর এই পাশেও গাছ আছে, এই যে এটা মনে হয় কমলালেবু, অনেকগুলো কমলালেবু হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ছোটো গাছ এর মধ্যে ফল হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগে তাই না? এগুলো এখনো পাকেনি কাঁচা। আর এই পাশে এই যে এখানে আন্টি কবুতর রাখে, এখানে কবুতরের জন্য সুন্দর করে ঘর করেছে, অনেকগুলো কবুতর। এই যে এই কবুতরটা বাচ্চা দিয়েছে, ছোট ছোট দুইটা বাচ্চা আছে ভেতরে, খুব সুন্দর তাই না? এটা বনসাই করেছে, ছোট করে বনসাই করেছে, আমার বনসাই খুবই পছন্দ। সো কেমন লাগলো আন্টির বাগানটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যে পাশে যে বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা ইজিলি পেতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।